আগামী রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ও ইনস্টিটিউটের সেমিনার ও লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি এ সময় তিনি বলেন অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গবেষণার জন্য অ্যালামনাইদের সাথে মিলে তহবিল গঠন করা হবে অতিমারি মোকাবেলায় কাজ করতে যুক্ত থাকার কথাও বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ বলেন শুধু সরকারি অনুদানের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চলতে পারে না তিনশো অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করল প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এই খাদ্য বিতরণ করেন তারা আগারগাঁও ভলেন্টিয়ার টিম লিডার রীতা মণি এই খাদ্য বিতরণ করেন করোনা মহামারীর শুরুর পর থেকেই এই কর্মসূচি চালাচ্ছে সংস্থাটি খাবার বিতরণের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে পিপিই ও মাস্ক বিতরণ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির ব্যবস্থা করে আসছে ভবিষ্যতে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের কথা জানান ফাউন্ডেশনের কর্তারা